আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকিল। গত কয়েকদিনের ঠান্ডায় নাকাল উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার জনজীবন। ঠান্ডার প্রকোপে হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। মাঘের শীতে কাবুর, রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের মানুষ ঘন কুয়াশার পাশাপাশি মৃদু বাতাসে নাজেহাল তারা। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের আলো দেখা যায় না, তাই দিনের বেলায়ও যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হাড় কাঁপানো ঠান্ডায় ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে ঠান্ডার প্রকোপে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পঞ্চগড়েও বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। সন্ধ্যা নামার সাথে সাথে উত্তরের হাওয়ার সাথে ঘন কুয়াশা পড়তে থাকে। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে জেলার নিম্ন আয়ের মানুষের ভোগান্তিও বেড়েছে। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে কয়েদির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের একটি আসামি সেল থেকে উদ্ধার করা হয় কয়েদি রিজউদ্দিন মোল্লার লাশ। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে বাথরুমের গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয় কিশোর রিজউদ্দিন। ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানার মর্যাদা গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে রিজউদ্দিন। কিশোরগঞ্জ থানার মাদকের মামলায় অভিযোগে তাকে সেখানে রাখা হয়েছিল। কেন্দ্রের তত্ত্বাবধায়ক আরও জানান, সেখানে সে কারোর সাথে মিশত না। এদিকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন সংবাদকর্মীরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।